নমস্কার। স্টোরিজ ইন শর্টের পক্ষ থেকে আজ আমরা যে লেখককে আপনাদের কাছে নিয়ে এসেছি তার লেখা পড়েই আমরা ছোট থেকে বড় হয়েছি। তার জন্যই সমস্ত পৃথিবীর লোক এক কথায় ভারতবর্ষকে চিনতে পারে। হ্যাঁ, আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনাদের কাছে নিয়ে এসেছি। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল যেন চাঁদের হাট। মনীষীদের এমন একত্রিত সমাবেশ খুব কমই ঘটে থাকে। বিশ্ববিখ্যাত এই পরিবার বঙ্গজননীর শ্রেষ্ঠ আশীর্বাদ, কারণ ধর্ম ও সমাজ সংস্কারক, খ্যাতনামা শিল্পী, সাহিত্যিক, কবি, গীতিকাব্য, নাট্যকার, গায়ক, অভিনেতা, এক কথায় সাহিত্য সংস্কৃতির রূপকার ও ধর্ম সংস্কারকদের লীলাভূমি ছিল জোড়াসাঁকো। দ্বারকানাথ ঠাকুর ছিলেন বাঙালি শিল্প বাণিজ্যের উদ্যোক্তা। নীলমণি ঠাকুর জোড়াসাঁকোয় এক সুরম্য প্রাসাদ নির্মাণ করেছিলেন। তবে নীলমণির পুত্র রামলোচন অপুত্রক হওয়ায় দ্বারকানাথকে দত্তক নেন। এই দ্বারকানাথ বণিক হিসাবে খ্যাত ও রামমোহনের পুত্র ছিলেন। দ্বারকানাথের পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম গ্রহণ করে তার সাংগঠনিক শক্তির পরিচয় দেয়। তিনি ছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক। স্বয়ং রামকৃষ্ণ পরমহংস দেবতুল্য এই ভক্ত সাধকের নিকট ঐশ্বরীয় কথা শুনতে যেতেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি লেখক, সঙ্গীত স্রষ্টা ও ভাষাবিদ। শুধু তাই নয়, তিনি প্রথম ভারতীয় হিসাবে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন। জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম এশীয় ব্যারিস্টার। শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক ও লেখক। এই পরিবারেই জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, ইংলিশের 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোয় এই ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। অষ্টাদশ শতকে আধুনিকতার উন্মেষ ও জাতীয়তাবাদের বিকাশে এই পরিবারের ভূমিকা চিরস্মরণীয় হয়ে উঠেছিল। প্রথমে রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারিতে পড়েন, তারপর নর্মাল স্কুল ও বেঙ্গল একাডেমিতে পড়াশোনা করেন। চিরাচরিত বাঁধাধরা স্কুল জীবনকে তিনি পছন্দ করতেন না, তাই বিশিষ্ট শিক্ষকবৃন্দের সাহচর্যে তার বাড়িতেই শিক্ষালাভ হয়। বাড়িতে সংস্কৃত, ব্যাকরণ, পার্সি, ইংরাজি সমস্ত ভাষা শেখেন, সেই সঙ্গে জ্যামিতি ও বিজ্ঞান চর্চাও করতেন। 1878 প্রথম তিনি বিলেত যান, কিছুদিন লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়েন, 1.5 বছর পরে স্বদেশে ফেরেন। এরপর ঠাকুর পরিবারের সৃষ্টিশীল পরিমণ্ডলেই তার কাব্যচর্চার সূচনা হয়। বড়দের উৎসাহে তার কাব্যচর্চার স্পৃহা বাড়তে থাকে। বৌদি কাদম্বিনীর প্রেরণায় হিন্দুমেলা, বিদর্জন সবাই কবিতা পাঠ করেন। শৈশবে প্রকাশিত হল শৈশব সঙ্গীত। মাত্র 16 বছর বয়সেই তিনি লিখেছিলেন ভানু সিংহের পদাবলী। সান্ধ্য সঙ্গীত থেকে কোরীয় কোমল পর্যন্ত এক বিশেষ পর্ব। প্রভাত সঙ্গীতে রোমান্টিকতা থেকে বেদনা মুক্তির ইতিহাস। মানসিক কাব্যে ফুটে ওঠে প্রেম চেতনার দেহাতি রূপ। চিত্রায় জীবন দেবতার পদধ্বনি শোনেন। একে একে লিখে গেলেন অসংখ্য কাব্যগ্রন্থ, চৈতালি, নৈবদ্য, খেয়া, গীতাঞ্জলি, বলাকা, পুরবি, মহুয়া ইত্যাদি। খ্যাতির উচ্চ শিখর লাভ করেন। গীতাঞ্জলির জন্য 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি। মানুষ ছাড়াও যে প্রেম প্রকৃতি এবং ভগবানকে একসঙ্গে যুক্ত করে, রবীন্দ্রনাথকে না পড়লে না জানলে জানা যায় না। তার লেখাতে আমরা পেয়েছি, আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো, আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে, প্রেমকে আমার মালা করে গলায় তোমার তোলাবো। এই হচ্ছেন রবীন্দ্রনাথ। তার প্রচুর উপন্যাসও আছে।
শুধু কি কাব্যগ্রন্থ, তিনি লেখেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম কয়েকটি উপন্যাস। সেগুলো হলো চোখের বালি, নৌকাডুমি, যোগাযোগ, গোড়া, শেষের কবিতা, ঘরে বাইরে, চার অধ্যায়, চতুরঙ্গ ইত্যাদি। বৌঠাকুরুণীর হাট কিংবা করুণা, রাজস্বী উপন্যাসগুলো সমধিক জনপ্রিয় হয়েছিল। তার প্রথম দিককার উপন্যাস রাজর্ষি থেকে শেষ বয়সের উপন্যাস শেষের কবিতা পর্যন্ত সবগুলোর মধ্যেই একটা বিশিষ্টতা ছিল, তিনি আপন সৃষ্টিকে স্বাতন্ত্রতা দান করেছেন। কবিতা উপন্যাসে তার প্রতিভা সীমাবদ্ধ থাকেনি। তার অজয় কতগুলো কালজয়ী নাটক হল রক্তকরবী, বিসর্জন, অচলায়তন, গোড়ায় গলত ইত্যাদি। তবে ডাকঘর কিংবা চিরকুমার সভা নাটকও বৈচিত্র্যে পূর্ণ ছিল। কাব্যনাট্য, গীতিনাট্য, নৃত্যনাট্য সব বিভাগেই তার অবাধ বিচরণ। নাট্য ব্যক্তিত্ব অহিন্দ চৌধুরী লিখেছিলেন, বলতে গেলে 1926 সালেই রবীন্দ্রনাথের নাটকের শ্রেষ্ঠ ফসল যুগ। কালমৃগয়া, বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা প্রভৃতি গীতনাট্যের মধ্যে তার রচনা শৈলী অতুলনীয় ছিল। রবীন্দ্রনাথের নাটকে গানের প্রয়োগ যথাযথ। গল্পের ভাণ্ডারও নিতান্ত কম নয় তার। কয়েকটি শ্রেষ্ঠ গল্প হল পোস্টমাস্টার, কাবলিয়ালা, ছুটি, অতিথি, শাস্তি, বলাই, খোকাবাবুর প্রত্যাবর্তন, গুপ্তধন, মণিহারা, ক্ষুধার্ত পাষাণ, দেনা পাওনা ইত্যাদি। বিশ্বকবির প্রবন্ধ গ্রন্থগুলো সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ। তার রচিত কিছু উল্লেখযোগ্য প্রবন্ধ হল সাহিত্য, সাহিত্যের পথে, ধর্ম, শিক্ষা, কালান্তর, সভ্যতার সংকট ইত্যাদি। রবীন্দ্র রচিত গান আজ রবীন্দ্রসঙ্গীত হিসাবে অমরত্ব লাভ করেছে। তিনি প্রায় 3000টি গান লিখেছেন। তার লেখা সঙ্গীত ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। কোরীয় কোমল থেকে তার একটি কথা না বলে পারছি না, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। সত্যি কি অসাধারণ না? 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি আন্দোলনে যোগদান করেন। রাখি বন্ধন উৎসবের সূচনা করে সকলকে রাখি পরিয়ে দেন। লিখলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের আশব হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন। একটি আদর্শ শিক্ষাক্ষেত্র রূপে রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূমের বোলপুর মহকুমার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে একটি উপাসনা কক্ষ প্রতিষ্ঠা করেন। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ব্রহ্মচর্যাশ্রম গড়ে তোলেন। এটাই পরবর্তীকালে 1925 সালে পাঠভবনে পরিবর্তিত হয়। এরপর এখানেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এর অদূরে প্রতিষ্ঠিত হয়েছিল কৃষি শিক্ষা কারিগরি শিক্ষা কেন্দ্র শান্তিনিকেতন। 1937 খ্রিস্টাব্দ থেকে বিশ্বকবি অসুস্থ হয়ে পড়েন, তবু সৃষ্টির অদম্য ইচ্ছা তার সাহিত্য কর্মে লক্ষণীয় হয়ে ওঠে। কলকাতায় তার অস্ত্রোপচারও হয়। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট তার মহাপ্রয়াণ ঘটে। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা পেয়েছি, যা দেখেছি, তুলনা তার নাই। সাহিত্যের এমন কোনো শাখা ছিল না যাতে তার অবদান ছিল না। বাংলা সাহিত্যের আকাশে দীপ্ত সূর্যের মতো তিনি ছিলেন, আছেন, থাকবেন। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কবিকে শ্রদ্ধা জানিয়েছেন এইভাবে, তোমার গুণে বাংলা তো চিরদিনই মুগ্ধ, ভারত গৌরবান্বিত, এখন পূর্ব পশ্চিম, নতুন ও পুরাতন সকল মহাদেশেই তোমার প্রতিভায় উদ্ভাসিত। সারা বিশ্বে তিনি যে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন তা এই মন্তব্য থেকেই প্রমাণিত হয়।